Accent BLC, specialist for IELTS and spoken. Assalamu alaikum. Hello viewers, welcome to my spoken tutorial. For this tutorial, today I want to let you know about the uses of signpost. So, aajke ami signpost niye alochona korbo. Prashno holo signpost ta ki? Well, our experience as a teacher, I can let you know, Bangladesh signpost shobdoto sheta amra khub beshi obhosto na. Etake amra byabohar kori na. Signpost bolte amra onek khetre ekta sense byabohar kori, othoba ekta term byabohar kori, sheta hocche connecting word. But connecting word signpost er ekta ongsho matro. প্রচুর পরিমাণে সাইনপোস্ট আছে বিভিন্ন কন্টেক্সটে আমরা নানান রকমের সাইনপোস্ট ব্যবহার করি আর আমাদের এই সাইনপোস্টের প্রয়োজন পড়ে বিশেষ করে লেখার জন্য এবং প্রেজেন্টেশনের জন্য সো আমরা যখন ফর্মালি লিখছি এবং কথা বলছি কোনো প্রেজেন্টেশন মেক করছি তার জন্য সাইনপোস্ট খুব ইম্পর্টেন্ট সো সাইনপোস্ট ছাড়া আমরা আমাদের লেখাটাকে স্মার্ট করতে পারি না একটা কোয়ালিটি রাইটার হিসেবে প্রডিউস করতে পারি না অথবা ইন টার্মস অফ দ্য প্রেজেন্টেশন আমাদের প্রেজেন্টেশনটাও খুব বেশি সুন্দর হবে না যদি আমরা যথাযথভাবে সাইনপোস্ট ব্যবহার করতে না পারি তো সামহাও সাইনপোস্ট আমাদেরকে একটা ইন্ডিকেশন দেয় যে আমরা কী করতে যাচ্ছি তো এই যে একটা ইন্ডিকেশন দেয় সাইনপোস্ট আমরা যদি ল্যান্ডস্কেপ বেসড সাইনপোস্টের কথা বলি যেগুলো নাকি বিভিন্ন শহরে ব্যবহৃত হয় যেমন হচ্ছে অনেক ক্ষেত্রে রাস্তায় অথবা রাস্তার কোনো একটা প্রান্তে সাইনপোস্ট ব্যবহৃত হয় বিশেষ করে ফরেন কান্ট্রিতে তো সেখানে সাইনপোস্টটা বলতে বোঝানো হচ্ছে যে ওই সাইনপোস্ট আমাদেরকে ইন্ডিকেট করছে ওইদিকে নদী আছে ওইদিকে সমুদ্র আছে ওইদিকে শপিং মল আছে ওইদিকে ইউনিভার্সিটি আছে ওইদিকে অন্য কিছু আছে তার মানে ওই সাইনপোস্ট থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ওইদিকে যেতে হবে যদি আমি ইউনিভার্সিটি যেতে চাই ওইদিকে যেতে হবে যদি আমরা মলে যেতে চাই দ্যাটস দ্য থিং বাট ইন টার্মস অফ দ্য ইংলিশ সাইনপোস্ট সে আমাদেরকে ইন্ডিকেশন দিচ্ছে যে আমি কী বলতে চাচ্ছি কী উপস্থাপন করতে চাচ্ছি তো ল্যান্ডস্কেপ বেসড সাইনপোস্টের যেমন সেন্সটা হচ্ছে ইন্ডিকেট করা যারা টুরিস্ট অথবা যারা নাকি কোনো একটা পার্টিকুলার প্লেস খুঁজে বেড়াচ্ছে তাদেরকে ইন্ডিকেট করা যে ওইদিকে যেতে হবে ওইটার জন্য আর ইংলিশ সাইনপোস্টের মিনিং হচ্ছে যে আমি আমার কথা অথবা লেখার মাধ্যমে কোথায় যাচ্ছি আমার লেখার গতি প্রকৃতি উপস্থাপনের জন্য আমাদেরকে সাইনপোস্ট ব্যবহার করতে হয় তো আজকে এই টিউটোরিয়াল এর মাধ্যমে মূলত আমি সিকোয়েন্স বেসড সাইনপোস্ট দেখাবো সো যখন আমরা কোনো একটা লেখা প্রিয়ডিউস করি অথবা আমরা প্রেজেন্টেশন দিই তখন কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে একটা সিকোয়েন্স উপস্থাপন করতে হয় মানে কোনো একটা জিনিস অথবা ঘটনার একটা ধারাবাহিক তথ্য আমাদেরকে দিতে হয় এই ধারাবাহিক তথ্য আমরা কীভাবে উপস্থাপন করতে পারি সাইনপোস্ট ব্যবহার করে সেটা নিয়ে আজকে আমি কথা বলবো সো আমাদের সিকোয়েন্স বেসড যে সাইনপোস্টগুলো আজকে আমি ব্যবহার করা দেখাবো সেটা হচ্ছে এমন ফার্স্ট অফ অল Secondly, thirdly, then, next, after that, apart from that, on the top of that, finally. তো এই সাইনপোস্টগুলোকে আমরা কোনো একটা তথ্য উপস্থাপনের জন্য কীভাবে ব্যবহার করতে পারি সেটা আমি আপনাদেরকে এক্সাম্পল সহ দেখাচ্ছি ওয়েল এটা উপস্থাপন করার জন্য আমি একটা টপিক খুঁজে নিলাম সেই টপিকটা হচ্ছে নেসেসিটি অফ লার্নিং ইংলিশ তোমার ইংলিশ শেখার প্রয়োজনীয়তা কী তো ইংলিশ শেখার অনেকগুলো প্রয়োজনীয়তা আছে সেটাকে আমি বিভিন্ন তথ্যের মাধ্যমে উপস্থাপন করব সো প্রথমত হচ্ছে ফার্স্ট অফ অল সো ফার্স্ট অফ অল আমি যদি ব্যবহার করি ব্যাপারটা হচ্ছে এমন প্রথমেই আমাকে বলতে হয় ফার্স্ট অফ অল সো ফার্স্ট অফ অল দিয়ে আমি যদি নেসেসিটি অফ লার্নিং ইংলিশ সেই তথ্যগুলো উপস্থাপন করতে চাই তাহলে প্রথমে আমি এইভাবে বলতে পারি ফার্স্ট অফ অল আউট সে ইংলিশ ইজ ভেরি এসেন্সিয়াল ইন আওয়ার লাইফ ফার্স্ট অফ অল English is very essential in our life. Secondly, I would say English is the international language. Thirdly, it can be said that without English, we can't develop our career. Thirdly, it can be said that Without English, we can't develop our career. Now, after that, whenever you complete your graduation and you want to do a job, definitely you need to learn English. If you want to do a good job, you need to know English.
তার মানে হচ্ছে যে গ্রাজুয়েশনের পর আপনি যদি ভালো জব করতে চান তাহলে আপনাকে ইংলিশ জানতে হবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, সো অ্যাপার্ট ফ্রম এর জন্য আমি বলতে পারি, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাভারেজ ইউ নিড টু নো ইংলিশ অ্যাজ দিস ইজ দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাভারেজ ইউ নিড টু নো ইংলিশ অ্যাজ ইট ইজ দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। On the top of that, if you want to do international business, you need to know English as well, unless you can't communicate with the foreigners. On the top of that, if you want to do international business, you need to know English, unless you can't communicate with the foreigners. Finally, it can be said that without English, you can't develop your career and you can't achieve a great ambition, what you dream to achieve. Finally, it can be said that without English, you can't develop your career and you can't achieve a great thing, what you dream to achieve. So that's all about the signpost in terms of the sequence based signpost. Hopefully you have enjoyed. And if you have enjoyed, don't forget to like, comment and share it. And please subscribe our channel to watch more videos. Thank you very much.